হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উইথ জেড ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জেড। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, বিকজ আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করে যাচ্ছি, সেটা হচ্ছে মিথবাস্টার্স। যে সিরিজটা অলরেডি পাবজিতে অনেক আগে থেকে চলতেছিল, বাট নতুন করে আমাদের ফ্রি ফায়ারে দেখলাম অনেকগুলো ইউটিউবার্স, মানে হিন্দি ইউটিউবার যারা আছে, তারা মিথবাস্টার্স সিরিজটা শুরু করছে। সো আমিও এখানে শুরু করার জন্য আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমি শুরু করবো কিনা। তখন আপনারা সেখানে অনেক রেসপন্স দিয়েছিলেন, অনেকে বলছিলেন যে তাড়াতাড়ি শুরু করো, অ্যান্ড কমেন্টে অনেকে কমেন্ট করছিলেন যে এই মিথগুলো ট্রাই করে দেখো, এগুলো কাজ করে কিনা, মানে অনেকেই অনেক দিয়েছিল। সো ওইগুলো আমরা এই ভিডিওতে ট্রাই করবো, অ্যান্ড আপনারা চাইলে নেক্সট ভিডিওর জন্য আপনারা এই কমেন্ট বক্সে মিথ দিতে পারেন, অ্যান্ড সেগুলো আমরা নেক্সট কমেন্ট মানে নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করবো। সো এখনই কমেন্টে আপনাদের মিথগুলো দিয়ে দেন, যেগুলো আপডেট নতুন নতুন মিথগুলো সেগুলো দিয়ে দেবেন। সো শুরু করা যাক আমাদের ভিডিও। এখানে আমাদের ফার্স্ট মিথ দিচ্ছে হচ্ছে ট্রেনিং মোডে সোভাইভেশন অ্যান্ড দাঁড়ান, লড়াচড়া করবেন না, আপনার টিমমেটকেও সেম কাজ করতে বলেন, দেখবেন দুজন এক হয়ে গেছেন। ওকে, সো ট্রাই করে দেখি। এখন আমাদের টিমমেট দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমরা সেম ড্রেস পরে আছি, একদম জুতা শার্ট প্যান্টস, আমার টিমমেট অলরেডি বসে দাঁড়িয়ে গেছে, আমিও এখানে বসলাম অ্যান্ড দাঁড়িয়ে গেলাম। ওরে ভাই, দুজনকে প্রায় একদম মানে দুজন একদম জোড়া হয়ে গেছে, মানে একসাথে দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে না এখানে দুজন আছে। সো আমরা দুজন মিলে একসাথে আমরা ইমোট দিয়ে ট্রাই করবো, যে দেখি যে দুজন একসাথে ইমোট হয় কিনা, মানে দুজনে জোড়া ইমোট হয় কিনা, সেটা আমরা দেখা দেবো, পিছনে সামনে সবকিছু দেখিয়ে দেবো। হ্যাঁ, এখানে আসলে জোড়া লেগে গেছে, সো আমরা বলতে পারি যে দ্য মিথ ইজ কনফার্মড। সো এখানে আমাদের নেক্সট মিথ হচ্ছে বারমুডা ম্যাপে নতুন চেয়ারে বসবেন, তারপর সেখানে এয়ারড্রপ পাবেন, দেখবেন আকাশে উড়ে যাবেন। সো আমরা দেখি ট্রাই করে, অ্যান্ড আমাদের টিমমেট দেখতে পারতেছেন অলরেডি চেয়ারে বসে গেছে, অ্যান্ড আমি তার উপর এয়ারড্রপ নামাইতেছি, দেখি সে আকাশে উড়ে যায় কিনা, মানে উড়ে গেলে আসলে জোস হবে, দেখি আসলে উড়ে যায় কিনা। অ্যান্ড আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা, এটা আমি শিওর না যে হবে কিনা, বাট যেহেতু আপনারা দিয়েছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এয়ারড্রপ কিন্তু একদম কাছে চলে আসছে, অ্যান্ড আমাকে একদম ক্লোজলি আপনাকে দেখাতে হবে ফুটেজটা যে কখন উড়ে যায়। উড়ে পদ্মা হেলম্যান, আরে ভাই রে ভাই, এটা মরে গেছে, যাকে আমি একদিন স্লো মোশন দেখাইতেছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম উড়ে যায় না, জাস্ট মরে যায়। সো দ্য মেথ ইজ বাস্টেড। সো এখানে আমাদের নেক্সট মিথ হচ্ছে ফ্যাক্টরির পিছনে রাস্তার মতো জায়গায় কিছুক্ষণ শুয়ে শুয়ে হামাগুড়ি দেন, তারপর দেখবেন ম্যাজিক। সো চলেন দেখি, অ্যান্ড আমাদের ম্যাজিকটা যদি আসলে ম্যাজিক কাজ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, অ্যান্ড আমরা দেখি এখানে কী ম্যাজিকটা আছে, মানে কী জন্য এখানে শুয়ে শুয়ে তো থাকতেছে কিন্তু কিছু হতেছে না, বাট এখানে একটু উঁচা নিচে হয়ে গেছে, আমি বুঝলাম না, মেবি এটা একটু উঁচা জায়গা সেজন্যই, বাট এখানে কোনো রকম ম্যাজিক তো আমি দেখতেছি না যে এখানে কী ঘটতেছে। ভাই দেখো এখানে, ওরে আমার টিমমেট ওরকম হয়ে গেছে কিনা, মানে অর্ধেক বডি নিচে চলে গেছে। ওয়েট ওয়েট, মেবি এখানে এই যে উঁচা জায়গাটা আছে এখানেই মেবি কিছু একটা হয়। ওয়েট, আস্তে আস্তে করা লাগবে আমাকে, ওয়েট আস্তে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাফ বডি কিন্তু নিচে চলে গেছে। সো আসলে মিথটা আসলে একটা ভালো মিথ ছিল, মানে আমার করে অন্তত ভালো লাগছে। সো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার টিমমেটটা কিন্তু একদম অর্ধেক বডি নিচে চলে গেছে, একদম লোল, মানে একদম অন্যরকম লাগতেছে, আশ্চর্যজনক লাগতেছে আমার কাছে পার্সোনালি, জোস লাগছে। সো আমাদের মিথ কনফার্মড। সো এখানে আমাদের নেক্সট মিথ হচ্ছে ফ্যালকন প্যাট শো থ্রি ইমোটস ইন লবি, বাট ইন ম্যাচ ফ্যালকন প্যাট শো ওনলি ওয়ান ইমোট, মানে কি সিরিয়াসলি ফ্যালকন প্যাট গেমের মধ্যে একটা ইমোট মারে? ওয়েট, এখানে তো তিনটাই মারতেছে। সো দেখি আমি যে আসলে কি মারে কিনা, এখানে তো তিনটাই মারতেছে, এখানে এই লবিতে দেখাই দিতেছি। ওয়েট, আরে এত ইনভাইট দিও না, এখানেও তিনটাই মারতেছে মেবি। গেমের মধ্যে এখন আমরা ট্রাই করবো যে কয়টা মারে। সো আমাদের ফ্যালকন প্যাট একটা মারলাম, এটা কী লাগছে, দিপ দ্য পয়েট আগে দেখতে হবে, দ্য প্যাট ডিড নট হিয়ার ইউ, মানে আমার প্যাট কেমন শুনতেছে না, হোয়াট দ্য হেল ম্যান, ওয়েট আগেন। তো এই একটা ইমোটও তো কাজ করতেছে না, আমি দুইটা ইমোট অলরেডি ট্রাই করছি। সো ওয়েট আমি মিনিট। সো আমাদের আরেকটা ইমোট বাকি ছিল, সো এই ইমোটটা তো একদম পারফেক্টলি রান করতেছে, বাট বাকি যে দুই ইমোট সেটা গেমের মধ্যে হচ্ছে না। সো বলা যায় দ্য মেথ ইজ কনফার্মড। সো এখানে আমাদের নেক্সট মিথ হচ্ছে ভীমাসুদের টাওয়ার থেকে বাইরে দিয়ে লাভ দিলে মরে যাবে, অ্যান্ড ভিতর দিয়ে লাভ দিলে বেঁচে যাবে, মানে কী রে ভাই, এটা সিরিয়াসলি?
सेम उँचू जैगा भर दिए लाभ दिल सेम उँचू थकबे भर बहरे दिए लाभ दिल सेम उँचू थकबे बट एखे बहरे दिए लाभ दिले मरब भर दिए लाभ दिले मरते कौन जन्मे दुश्मनी आसे गायनार साथ मरब एंड ओखान मरब ना सो हमें एक्त ट्राई करते हैं आसले कि क्ज करे कि ना दुई बार खेलते हैं जैक समय ना इन्हें अलरेडी लाइफ नहीं से जो एक मेटकिट कर नहीं एंड दें बहरे जाम्प करते सो भिडियो के कन्टिन्यू करते थकें भाई रे भाई हमारे दस लाइफ एखो बाकी आसे मानी कि रे भाई मैंने एत तो इपिक जिसमें जानतम ही ना बहरे लाभ दिले मरे जाए मैंने मन चाहिए जानतम भर दे लाभ दिले मरे जाए ये जानतम बट एखे भर दे लाभ दिले दस लाइफ एखो बाकी थके जानतम ना सो थैंक यू वेरी मच एरक मिथ हमें कमेंट्स करार्जन सो एखे फुल्लि बोलते पाई द मिथ इज फुल्लि कन्फार्मड सो नेक्स्ट मिथ हमें लॉन्च पैड ऊपर करो तपर फ्रेंड के बो ओने जीप गाड़ी आनते लॉन्च पैड नीचे कर फेलो तुम्हार फ्रेंड मटी नीचे चले जाए मैंने कि सीरियसलि सो हमारे एम ट्राई करते हैं एंड हमारे फ्रेंड क्योंकि देखते जीप गाड़ी नहीं चले आस उथ स्किन अरे वर दयाल मैन ये कि हमें होना ना कि हमारे मन हमें करते हैं ये नीचे हलो जाते जाते परे मे बी एट से जेहतु लिख से हाँ बाट होता से ना क्या भाई लॉन्च पैड तो नीचे दिखे करते बट वही होता से ना सो हमें एम निजे ट्राई कर देखी निजे गाड़ी नहीं चले जाए ना रे भाई तो कोकम भाव मटे नीचे जालरेडी दो तीन बार ट्राई कर फेले सो हमें बोलते द मेथ इज फुल्लि बस्टेड सो एखे नेक्स्ट मिथ हम इलेक्ट्रिक सर्फबोर्ड उचू जैगा बुस्ट यूज कर जाम करो तपर देखा ग्लाइडारे मत एक हम उड़बा मैंने कि सीरियसलि सो हमें ट्राई कर देखी आसले कि ग्लाइडारे मत उठते परि कि ना सो एखे एक उँचू जगह चले आसी एंड दें हमें एखान बुस्ट कर जाम्प करब बुस्ट करसी एंड जाम्प करसी ओरे भाई आसले तो उड़ा जाए मैं एक बिल्डिंग के अरुण बिल्डिंग चले आसी लाइक हमारे ग्लाइडारे मत क्योंकि उठते पड़ता से ग्लाइडर दिए क्योंकि एक बिल्डिंग के अन्य जगह जाते पड़ता सेम भाव इलेक्ट्रिक सर्फबोर्ड यूज करकम काज करते रैंके जो एटार माध्यम क्योंकि भलो भलो प्लेयारा जरा आसे ता क्योंकि एक बिल्डिंग के अन्य बिल्डिंग जाम्प करें सो द मेथ इज फुल्ली कन्फार्मड सो गाइस एखे नेक्स्ट मिथ हम टेक ए डिको ग्रैंड दैन टैप ऑन जंप बटन एट द सेम टाइम टैप एंड होल्ड ऑन द फायर बटन दैन सी द मैजिक सो देखिए हमें कि मैजिक देखते डिको ग्रैंड नहीं भाई शुए पड़ो ना सो हमें देखिए फर्स्ट अफ अल जंप बटने क्लिक करब एंड दें फायर बटन होल्ड करब ओके सो दैन फर्स्ट अफ अल जंप बटन क्लिक करब एंड फायर बटन क्लिक करल ओरे भाई मैंने हाथे जो गोली नहीं सरकम देखा मैंने से ही लेवल डिफिक लगे पार्सनलि सरकम कमेंट करार्जन आपके असंख्य असंख्य धन्यवाद मैंने हाथे जो गुली निश्चित सरकम लगते हमारे सो एखन हमारे टीममेट कर देखा देखिए हमें कीरकम लागे सो एखे हमें बोलते द मेथ इज फुल्ली कन्फार्मड सो एखे नेक्स्ट मेथ हम इन सी एस मोड योर फाल्कन पैड इज ब्राइटर दैन योर टीममेट्स पैड मैं सीरियसलि हमार पेटा थे वोट मैं डार्क थको सो देखते हमारे पेटे क्योंकि एकदम चूस लगता से मैं आगुने मत एक लाभा सो एम देखिए टीममेट आए भाई टीममेट चले गए समस्या नहीं टीममेटर का गई अपने देखो जो आसले कि एक बेसि ब्राइट मैं बेसि कलरफुल हमारे एक बेसि हलुद लगता से तक एक डार्क टार्क लगता है मैं एक ब्लैक सैजे लगता है देखते दूजने एकदम वोटा एक डार्क सो एखे हमें बोलते पाई दैट द मेथ इज फुल्ली कन्फार्मड सो एखे लास्ट मिथ हे इन क्लैश स्क्वाड मोड यूज स्मोक ग्रैंड गोइंग टू द स्मोक एंड ओपन योर गन स्कोप यू कैन क्लियर सी योर एनिमीज मैंने कि सीरियसलि मैं स्मोक तो एकदम सारा साधा हो जाए तक तो किसान देखा जाए ना एंड एमो धरे ना कि क्यों ओरकम हो सो फार्स्ट अफ अल एक स्मोक फलै दिल अरे भाई एनिमीज ओके सो स्मोक क्योंकि ओरकम डिफल्ट एम धरे ना स्मोके थकले सो देखते क्योंकि गुली करते मैंने क्लियर तो देखा जाने ओ क्लियर देखा सरि सरि क्लियर एकदम फुल्लि क्लियर देखा स्कोप खुले फुल क्लियर देखते बट एम नर्माली क्योंकि क्लियर देखा जा जो ही स्मोक खुलते तक ही क्योंकि ओरे भाई जिनिमी अरे मान लो कैमने रे भाई अपना कथा एकदम सठिक मैं हम स्कोप को फुल्ली क्लियर देखते सो हमें बोलते पाई द मेथ इज फुल्ली कन्फार्मड सो गाइज ये आजकल वीडियो वीडियो भारत लगे थे अवश्य एक लाइक कर देवें एंड यू चैनल नतून हो सबसक्राइब बटन एक्टर क्लिक ना करें तो अवश्य सबसक्राइब बटन क्लिक कर रखें कारण 9000 सबसक्राइब बाकी 3 लाख सबसक्राइब हिट हो जाए सो प्लिज एक सहाय करें
3 লক্ষ সাবস্ক্রাইবার হিট হতে না আমাদের যে মিথ ভার্সাস সিরিজটা চলতেছে। সো আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা নতুন নতুন মিথ দিতে পারেন, যেগুলো আপকামিং সরি আপডেটেড, সেগুলো আপনারা কমেন্ট সেকশন জানাবেন। আপনাদের যে কমেন্টগুলো আছে সেখান থেকে আমরা নেক্সট মিথ সিরিজে নেক্সট ভিডিও করব। সো আপনারা এখনই আপনাদের জানার যা যা মিথ আছে ইন্টারেস্টিং আপনারা সেগুলো কমেন্ট সেকশনে বইয়া দেন, অ্যান্ড আপনাদের মিথ দিয়ে আমরা নেক্সট ভিডিও তো বানিয়ে ফেলবো। সো আজকের মতো বাই বাই এভরিওয়ান।